नमस्कार बंधुरा, वेलकम टू शर्मिलास किचेन। आज के अपना तैरी कोड़े देखाबो रातेर बेचे जावा रुटी दिए सकाले खूब सहजे एवं खूब तारातारी किभावे तैरी कोड़े फेला जाए एकटी सुस्वादु जलखाबार। एर जोन्नो प्रथमे दुटो रुटी निये निएछि। दुटो रुटिर जोन्नो एकटा डिमेर दरकार हबे। एबार एर मध्ये दिए दिच्छि पेंयाज कुचि, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, এবং ধনে পাতা কুচি। আর এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো নুন। ডিমের মধ্যে সব উপকরণগুলোকে দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এবার ফ্রাইং প্যানের মধ্যে এক চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। এরপর এর মধ্যে একটা রুটি দিয়ে দিচ্ছি, তার উপরে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিম। ওপর দিয়ে আরেকটা রুটি ঠিক এইভাবে চাপা দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 2-3 মিনিটের জন্য এটাকে এইভাবেই রেখে দিতে হবে, যতক্ষণ না ভেতরে ডিমটা শক্ত হয়ে যাচ্ছে। 2-3 মিনিট বাদে ওপরে রুটিটার গায়ে আরেক চামচ রিফাইন্ড অয়েল ভালো করে মাখিয়ে দিতে হবে। দিয়ে এবার এটাকে খুব সাবধানে উল্টে দিতে হবে। ওই পিঠটাও খুব ভালো করে ভেজে নিতে হবে। দুই দিক উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে। দুটো দিক ভালো করে ভেজে নেওয়ার পর এরকম খুন্তি দিয়ে এইভাবে এটাকে আমি চার ভাগ করে দিচ্ছি। আপনারা চাইলে নাবিয়ে নিয়ে ছুরি দিয়েও চার ভাগ করে দিতে পারেন। বেঁচে যাওয়া রুটি দিয়ে বানিয়ে ফেলুন এরকম একটি ডিশ, আর টমেটো সস বা চিলি সস দিয়ে সার্ভ করে ফেলুন। আর আমাকে লিখে জানান রেসিপিটি আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।